চীন মার্কিন বাণিজ্য উত্তেজনায় বড় ধরনের ধাক্কা খেয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ, কমে গেছে প্রায় 16 ভাগের মতো। যদি উত্তেজনা কমার আভাস নেই, বরং বিশ্ব বাণিজ্য সংস্থার রায় নিয়ে আরেক দফা রেশারেশিতে জড়িয়ে পড়েছে দেশ দুটি, যার সাথে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হংকং নীতিও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যতই দিন গড়াচ্ছে ততই বাড়ছে চীন মার্কিন বাণিজ্য উত্তেজনা। এই উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে 2018 সালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের করা শুল্কারোপের মামলার রায় চীনের পক্ষে যাওয়ায়। মঙ্গলবার বিশ্ব বাণিজ্য সংস্থার দেওয়া এই রায়ে বলা হয়েছে, দুই বছর আগে $200 বিলিয়ন মূল্যের চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য নীতির লঙ্ঘন। চীন সবসময় বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক নির্ধারিত দ্বিপাক্ষিক বাণিজ্য নীতি মেনে চলে এবং সম্মান করে। আশা করি যুক্তরাষ্ট্র এই নীতি মেনে চলবে ও বিশ্ব বাণিজ্য সংস্থা দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যক্রমে সহায়তা করবে। সর্বোপরি দেশটি একটি সুস্থ এবং স্থির বিশ্ব বাণিজ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যদিও এই রায়কে সমালোচনা করে বলেছেন, এটি বিশ্ব বাণিজ্য সংস্থার চীনের পক্ষে অবস্থান নেয়ার প্রমাণ। বাণিজ্য যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যাই বলুক না কেন, হিসেব বলছে দেশ দুটির মধ্যকার বিনিয়োগ কমে গেছে এই উত্তেজনার জেরে। চলতি বছরের প্রথম ছয় মাসে দেশ দুটির মধ্যকার বিনিয়োগের পরিমাণ কমে গেছে 16 ভাগের মতো। বিনিয়োগ হয়েছে মাত্র $10.9 বিলিয়ন, যা গত 9 বছরের মধ্যে সর্বনিম্ন। এর মধ্যে সবচেয়ে বেশি 31 ভাগ কমেছে চীনে মার্কিন বিনিয়োগ। বিশ্লেষকরা বলছেন, এই অস্থির পরিস্থিতিতে দুই দেশের বিনিয়োগকারীরাই শঙ্কায় ভুগছেন। এর মাঝে নতুন উত্তেজনা তৈরি হয়েছে মেড ইন হংকং লেভেল সমৃদ্ধ পণ্যকে মেড ইন চায়না বলে উল্লেখ করার মার্কিন নীতি নিয়ে। হংকং বলছে এটিও বিশ্ব বাণিজ্য সংস্থার বিধি বহির্ভূত। This morning I have met with the US acting consul general in Hong Kong and asking him to convey a letter that I present to the US trade representative asking the US to withdraw this new origin marking requirement immediately. চীন হংকংয়ে ন্যাশনাল সিকিউরিটি আইন বলবৎ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র দ্বীপটির আলাদা মর্যাদা তুলে দেয়। হংকং বলছে এটি দ্রুত ঠিক করা না হলে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা দায়ের করা হবে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।